গুড মর্নিং। আজ সকালে এমন একটা মেসেজ পেলাম যে মেসেজটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। আপনারা প্রত্যেক মুহূর্তেই আমাদের মেসেজ পাঠান, এগুলো কিন্তু আমাদের অনুপ্রেরণা যোগায়। দেখুন, আসাম থেকে এক ভদ্রমহিলা আমাদের জন্য কি লিখে পাঠিয়েছেন। উনি লিখেছেন যে, নমস্কার স্যার, আমি রেজিনা খাতুন। আজ থেকে 5 বছর আগে রোড অ্যাক্সিডেন্টে আমার স্বামী মারা যান। তখন আমার ছেলের বয়স মাত্র 13 বছর। ঠিক আছে, ও আজকে আপনাদের ট্রেনিং ভিডিও দেখে প্রচুর ভালো কাজ করছে। আপনাদের কথাগুলো আমাদের অনুপ্রেরণা যোগায়। আপনাকে ধন্যবাদ। আপনার ভিডিওগুলো খুঁজে না পেলে হয়তো ধূপকাঠি বিক্রি করতে করতে ওর বাবার মতোই একদিন কোনো রাস্তায় ওর নিথর দেহটা পড়ে থাকতো। আপনি খুব খুব ভালো থাকুন। কেমন লাগে এইসব মেসেজগুলো পড়লে? বুক ভরে যায়। কোনো পার্থিব মূল্যেই কি এটাকে কেনা যায়? আপনারা বলুন। অনেকেই প্রেম করেছি, ভুল বললাম, প্রেম আমরা করেছি প্রায় প্রত্যেকেই। কাউকে ভালো লেগে গেছে, কোনো মেয়েকে ইমপ্রেস করার চেষ্টা করেছি, কিন্তু বারবার প্রত্যাখ্যাত হয়েছে। মেয়েটির চাহিদা আমাদের থাকুক প্রচুর রোজগার, কিন্তু কিভাবে সেটা সম্ভব যখন আমাদের শিক্ষা খুব অল্প? তো এটাও সম্ভব। আপনাদের জন্য আজকে একটা জীবনমুখী চটকা দেব। যদি আপনারা খুব ভালো করে মোবাইল রিপেয়ার করেন, তাহলে খুব কম সময়ে খুব প্রচুর পরিমাণে পয়সা আপনারা রোজগার করতে পারেন। আর একটা টটকা রয়েছে, যে এমন একটা কিছু কাজ করতে হবে বা এমন একটা কিছু শিখতে হবে যেটা পয়সা দিয়ে কেনা যাবে না। মন দিয়ে ভাবুন ব্যাপারটা, আমরা সবাই প্রচুর পয়সা রোজগার করতে পারি। আজকে পুরো প্রোগ্রামে রয়েছি আমি সঞ্জীব পণ্ডিত, আছে সঞ্জয় শর্মা আর টেলিকম আইনক্সের ছাত্ররা। দেখবো আজকে একটা বুট কেবল রিপেয়ারিং। প্রচুর ফোন আসে আমাদের কাছে যে নতুন কিছু করুন। এই নতুন কিছু করছি মানে পয়সা রোজগারের পথটা উন্মুক্ত হচ্ছে সবার জন্য। যারা খুব কম পড়াশোনা করেছেন, ভাবছেন আর কি হবে, বোধহয় মনের মতো মানুষ পাওয়া গেল না, আমি বলছি পাওয়া যাবে। প্লিজ আমার উপর ভরসা রাখুন আর প্রত্যেক মুহূর্তে কাজ করে যান। জীবনমুখী কাজ, জীবনমুখী মন, একদম উন্নতভাবে আপনারা তৈরি হয়ে যেতে পারবেন। দেখুন কাজটা কিভাবে হচ্ছে। সঞ্জয়, আজকে আমরা যেটা দেখাচ্ছি, মাইক্রোম্যাক্স নিয়ে অনেক সমস্যা আসছে। মানে মাইক্রোম্যাক্সের যেগুলো স্পেকট্রাম সিপিউর কিছু মোবাইল আছে, যাদের কি হচ্ছে ইউএসবি দিয়ে আমরা ফ্ল্যাশিং করতে গেলে কানেক্ট নিচ্ছে না ফোনটা, কেটে নেব। কোন দিকটা? এদিকটা ইউএসবি, এদিকে মোবাইল, মোবাইলের দিকটা আমরা কেটে নেব। ঠিক আছে, এর আগে আমরা দেখিয়েছিলাম রেডমি মোবাইলের একদম ওই ইডিএল কেবল বানানো, সেটার ক্ষেত্রে আমরা ইউএসবি এদিকের পোর্টটা কেটেছিলাম। এটার ক্ষেত্রে আমাদের মোবাইলের দিকের পোর্টটা কাটতে হবে। সঞ্জয় একটু বড় করে কেটে নেব আমরা, হ্যাঁ, তাহলে দেখতে সুবিধা হবে একদম। এখানে 4টে পয়েন্ট মানে তার আছে, একটা প্লাস, একটা মাইনাস, একটা ডি প্লাস, একটা ডি মাইনাস। বার করে নিলাম, এখানে বোঝাই যাচ্ছে প্লাস মাইনাস হচ্ছে লাল কালো, এগুলো কনভেনশন বাই কনভেনশনাল। আমাদের কাজ হচ্ছে এখানে যেটা রেড মানে পজিটিভ যেটা আসছে ভোল্টেজটা, সেটা আমরা কেটে দেবো, সেটাকে কাট করে দেবো লাইনটা। দেখা যাচ্ছে এটা এটা কেটে দিলাম। আর একটা কাজ আছে, যেটা আমাদের ব্ল্যাকটা মানে গ্রাউন্ড যেটা, সেটা হালকা একটু ছুলে নিতে হবে।
মানে এখান থেকে তারটা একটু বার করে নিতে হবে। এইবার এই তারটা বার করার পর আমরা কি করব, এই লালটা যেটা আছে এটা এর সাথে সোল্ডারিং করে দিতে হবে। এটা আমরা জয়েন করে দেবো ব্ল্যাক এর সাথে। কোন দিকটা জয়েন করছি বলে যাচ্ছে কি, যে দিকটা ফোনের দিকে? হ্যাঁ, একবার দেখলেই করতে পারবে ওরা, সেভাবেই তো আমরা করে, ইজি প্রসেস আছে। তার মানে আমরা কি করলাম, ইউএসবি যেটা ভিসিসি পিন সেটাকে কি করলাম আমরা গ্রাউন্ডের সাথে শর্ট করে দিলাম, আর একটা দিক কেটে আলাদা মানে ইয়ে করে দিলাম। এইরকম কাজ করতে প্রত্যেকেরই খুব ভালো লাগবে, মজাদার জিনিস, যে যে ছোট ছোট সমস্যাগুলো আসবে সমস্যার কাছে হেরে যাওয়া চলবে। সমস্যা তো আসবেই, আমাদের জীবনটাই তো সমস্যা, প্রত্যেক মুহূর্তেই সমস্যা থাকবে। বুঝতে অসুবিধা হলে আমাদের ফোন করবে, আমাদের মোবাইল নাম্বার 9831463802। মাত্র একটা ফোন, জীবনের স্বপ্ন পূরণ। নমস্কার। নমস্কার।